আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। জব বিডি 19 মুর্শিদ আলম। আজকে আমি যে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যমুনা ব্যাংকে নেবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে বেতন দেওয়া হবে 60,000 থেকে, আর অভিজ্ঞতা লাগবে না। এটা প্রকাশ হয়েছে প্রথম আলো ডেস্কে। বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রবেশনারি অফিসার। পদসংখ্যা এখানে অনির্ধারিত, তারা নির্দিষ্ট কোনো পদসংখ্যা নির্ধারণ করে দেয় নাই। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অন্তত 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীর সিজিপিএ 4A স্কেল 3 থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5A 4 থাকতে হবে। ইতিবাচক মানসিকতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন এখানে নেই বলা হয়েছে। বয়স 2023 সালে 27 এপ্রিল, প্রার্থীর বয়স 30 বছর হতে হবে। কর্মস্থ হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। 1 বছরের প্রবেশনের কালে ম্যানেজমেন্ট ট্রেনিং পদে মাসিক বেতন 60,000 টাকা, প্রবেশনারি অফিসার পদে মাসিক বেতন 45,000 টাকা। প্রবেশনার কালে শেষে ম্যানেজমেন্ট ট্রেনিং ও অফিসার ও প্রবেশনারি অফিসার যথাক্রমে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার জেনারেল পদে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা বেতন ভাতা প্রাপ্য হবে। শর্ত হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অথবা প্রবেশনারি অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত 5 বছর চাকরি নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে। আবেদন যেভাবে করতে হবে, আগ্রহী প্রার্থীরা যমুনা ব্যাংকের ওয়েবসাইট, এখানে তাদের একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে যমুনা ব্যাংকের, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এখানে আবেদন করতে হবে। আবেদনের সর্বশেষ সময় হচ্ছে 27 এপ্রিল 2023, এর মধ্যে আবেদন করতে হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।